তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে মূলত আমরা একটা গ্রামের দৃশ্য আঁকবো, যার ভিতর থেকে একটা শহরের রাস্তা গেছে। তো তোমার যদি থাম্বনেল দেখে ড্রয়িংটা ভালো লাগে, তাহলে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখো, আমরা এখানে মাঝখান থেকে একটা গাছ আঁকবো। মাঝখান থেকে নিচে বসার জায়গা রেখে আমরা একটা সুন্দর করে গাছের ডাল লিখে নিব। গাছের ডালগুলো তোমরা সুন্দর করে এরকমভাবে ছোটো ছোটো বড় বড় করে এঁকে দেবা। তোমার গাছের ডাল কটা আঁকা হোক, গাছের ডাল কটা আমার হয়ে গেছে। এখন দেবো আমরা গাছের পাতা। তো গাছের পাতা দেওয়ার আগে আমরা নিচের ফ্লোরটা তৈরি করে নিই আগে, যেহেতু আমরা গাছের সাইড থেকে ইট দিয়ে ইটের বেড়া দিয়ে দেবো, যাতে এখানে বসার সুন্দর জায়গা হয়। ঠিক আছে, আমরা এখন পাতা দিয়ে নিই। গাছের ডালের পাতা দিব আমরা আঁকা বাঁকা করে পাশ থেকে উঠিয়ে দিয়ে, তারপরে আমরা ভাগ ভাগ করে দেবো। এই কটা ডালের এই একটা সাইডের পাতা, আর এই কটা ডালের মাঝখানের সাইডের পাতা, এভাবে করে এভাবে করে দিয়ে দেবো। তারপর এভাবে উপর দিকে একটা, এসের দিকে একটা, মাঝখান দিয়ে এখান দেবো একটা, আর এখান থেকে আরেকটা ভাগ করে দেবো। তো আমাদের গাছের নিচের ফুলো টাকলে আমাদের গাছটি আঁকা কমপ্লিট হয়ে যাবে। তোমার যদি আমার গাছটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো, জলদি জলদি সে ভিডিওতে একটা লাইক করো। এখান থেকে আমরা একটা রাস্তা বানাবো, যেটা গাড়ি চলাচল করবে। তো এখান থেকে এটা একটু বাঁকা করে দেবো, রাস্তাটা সোজা দিলে ভালো দেখায় না, তাই একটু বাঁকা করে দেবো। এগুলো এক পাশ রাস্তার অপোজিট পাশ আঁকবো আমরা। তো করে ঘুরিয়ে আরও একটু গাছের সাথে মিশিয়ে দেবো, এপাশ থেকে একটু উঁচু করে দেবো। আস্তে আস্তে রাস্তা চিকন হবে। এখান থেকে আমরা একটা গাড়ি আঁকবো, একটা বাস আঁকবো। তো এখান থেকে প্রথমে মাঝখান দিয়ে রেখে বর্ডারে, আর দুই সাইডে দুই রেখা রেখে দেবে। তারপর সোজা একটা রেখা দিয়ে দেবে, যেটা হবে সামনা। লেফট সাইডে গ্লাস থাকে, সামনে গাছের ড্রাইভার বাসের ড্রাইভার থাকে। এখান থেকে রাবার নিয়ে মুছে নিই। আরে রাবারটা ভেঙে গেল। যাই হোক, বাগান দিয়ে কাজ চালিয়ে দিতে হবে। এখান থেকে আমরা এটা মুছে নিই, ওর রাবার একা বাদ হবে না, বড় রাবার লাগবে। এটা মুছে তারপর এখান থেকে রুল দিয়ে এখানে বাসের ইঞ্জিনের সামনাটা তো একটু বাঁকা থাকে, সেহেতু আমরা একটু বাঁকা দেওয়ার চেষ্টা করেছি। তারপর উপর থেকে আমরা স্কেল টেনে সোজা করে বাসের ছাদ দেখে দেবো। আমাদের বাসের ছাদ এই নিয়ে আমরা বাসের পিছন সাইড ব্যাক সাইড এখান থেকে একটু নকশা, এখান থেকে একটু নকশা করে দিই। বাস থাকা কমপ্লিট। এখন টায়ার দেবো কীভাবে, এই স্কেলের গোল ছিদ্র আছে, এটা দিয়ে আমরা গাছ পাশের টায়ার রেখে দিলাম ছোটো ছোটো। আমাদের বাস অনেক বড়, কিন্তু টায়ার অনেক ছোট হয়ে গেছে। দেখবো যা হচ্ছে হয়েছে। আমি গ্লাস রেখে দিই বাসের সামনের গ্লাস, দুই গ্লাসের দুইটা ভাগ করে দেবো, দুটো বাসের দুটো থায় সামনে দিয়ে। তারপর এখান থেকে একটা দরজা দিল, একটা মিনি ভ্যানের মতো দেখাচ্ছে। দরজাটা হয়ে গেছে। এখন আমরা পিছনের জানলা দিয়ে দেবো, পিছনের জানলা জানলা হয়ে গেল আমাদের। এখন শুধু জানলাগুলো ভাগ করার পালা। একটা দুটা তিনটা চারটা পাঁচটা জানলা দিছি আমরা, যেহেতু আমাদের গাড়ি ছোট, তাই আমরা পাঁচটা জানলার গাড়ি দিচ্ছি। টায়ারের মাঝখানে গোলটা দিয়ে দেবা, যাতে বোঝা যায় একটা টায়ার। সুন্দর করে একটা নকশা দিয়ে দিই।